আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই মাসুম মাহবুব আপনারা দেখছেন ওপেন দা ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ আবারো আপনাদের পছন্দের বিষয় পাকিস্তান ইস্যু আমরা আগে বলেছি আবারো বলছি বিশ্বের বিভিন্ন খবরের পাশাপাশি আমরা গুরুত্বের সাথে ইমরান খানের খবরগুলো প্রচারের চেষ্টা কারণ আপনারা এই বিষয়টি সবসময় জানতে চাইছেন এবং কমেন্ট করছেন দর্শক আমাদের হাতে আসা পাকিস্তানের সর্বশেষ আপডেটগুলো এক নজরে দিয়ে যাব আপনাদের জন্য ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি যখন পিডিএম তথা মুসলিম লীগ নুন পিপলস পার্টি জেইউআই সহ বাকি ১৩টি দল ইমরান খানকে কোনোভাবে রাজনৈতিক ট্যাকল করতে পারছে না ইমরান খানকে রাজনীতির মাঠে ঘায়েল করতে পারছে না তখন তারা কিছু অসৎ পথ অবলম্বন করছে প্রথম অসৎ পথ হলো তারা পিটিআই কর্মী সেজে অর্থাৎ মুসলিম লীগ নুনের মরিয়ম নওয়াজের তত্ত্বাবধানে একটি সাইবার টিম তৈরি হয়েছে সেই সাইবার টিমটির কাজ পিটিআই এর বিরুদ্ধে বা পিটিআই সমর্থিত ব্যক্তিদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো আর দ্বিতীয় আরেকটি টিম তৈরি হয়েছে তারা মুসলিম লীগ নুনের কর্মী কিন্তু তারা ফেক আইডি খুলেছে পিটিআই নামে অর্থাৎ পিটিআই কর্মী সেজে তারা ফেক আইডিগুলো খুলেছে এবং তারা সেই আইডিগুলো থেকে ইমরান খানের পক্ষে পাঁচটা পোস্ট দিয়ে হঠাৎ করে একটি ভয়ঙ্কর পোস্ট দিবে যেটি পুরো পাকিস্তান জাতির মধ্যে বিভাজন বা হাঙ্গামা তৈরি করতে পারে কীরকম সেটি সাম্প্রতিক সময় পাকিস্তানের বেলুচিস্তানে আমরা দেখলাম একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে ৬ জন উচ্চমানের সামরিক অফিসার শীর্ষ সামরিক অফিসার শাহাদাত বরণ করেছে এর পরপরই সেই আইডিগুলো অর্থাৎ নুন লীগের ফেক আইডি পিটিআই নামে করা সেই ফেক আইডিগুলো এই শহীদদের বিরুদ্ধে বা সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু বিদ্রুপ বা কিছু নেগেটিভ প্রচারণা চালিয়েছে আর সেই প্রচারণাগুলোকে পিটিআই প্রচারণা বলে আবার মুসলিম লীগ নুনই সেগুলো প্রচার করছে অর্থাৎ পিটিআইকে সেনাবাহিনী বিরোধী একটি সংগঠন প্রমাণের চেষ্টা করছে সুপ্রিম কমান্ডার হিসেবে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এই সেনাবাহিনীর অফিসারদের শাহাদাতের পর তাদের জানাজায় যাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে বললেন যে আমি জানাজায় যেতে চাই আমার সিকিউরিটির ব্যবস্থা করুন তখন প্রধানমন্ত্রী বললেন যে আগে আমি যাব পরে আপনি যাবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রেসিডেন্টকে আগে যেতে দিলেন না এবং তিনি গেলেন কিন্তু প্রেসিডেন্টের পরবর্তী যাওয়ার ব্যাপারে তাকে আর কোনো সহযোগিতা করলেন না যেহেতু নির্বাহী ক্ষমতার প্রধান শাহবাজ শরীফ কিন্তু শাহবাজ শরীফ কী করলেন তিনি নিজে গেলেন সেই শহীদদের জানাজায় প্রেসিডেন্টকে আর যেতে দিলেন না উল্টো তিনি তার দলের সেই প্রোপাগান্ডা মেশিনের মাধ্যমে প্রচার করলেন যে সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হিসেবে প্রেসিডেন্ট এ জানাজায় অংশ নেননি কত বড় মিথ্যাচার কত বড় মিথ্যাবাদী কল্পনা করতে পারেন যে প্রেসিডেন্ট নিজে যেতে চাইলেন তাকে যেতে দিলেন না উল্টো তিনি নিজে গিয়ে প্রচার করলেন প্রেসিডেন্ট আসেনি এরপর কি হলো সেই সেনাবাহিনীদের কেন্দ্র করে মুসলিম লীগ নুনের ফেক আইডিগুলো যারা পিটিআই নামে আইডি খুলেছে তারা পরবর্তী আরও কিছু বিষয় বিষোদ্গার করলো সেনাবাহিনীকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করলো আর সেগুলো আবার সেই মুসলিম লীগই প্রচার করলো আর এভাবে সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের দ্বৈরথ বিভাজন বা সংঘাত সৃষ্টির চেষ্টা করছে এই মরিয়ম নওয়াজের দল আর এভাবেই তারা ইমরানকে ঘায়েল করতে চাইছে কিন্তু তাদের সেই ষড়যন্ত্র পাকিস্তানের মানুষ বুঝে গেছে এবং পাকিস্তানের মানুষ এজন্য মুসলিম লীগ নুনকে আরও ধিক্কার জানিয়েছে এদিকে পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের চিফ অফ স্টাফ শাহবাজ গিলকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের পুলিশ পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে দুপুরে ইমরান খানের বাসায় ঢোকার সময় বানিগালার কাঁচ থেকে নেম প্লেটবিহীন বেশ কটি গাড়ি শাহবাজ গিলের গাড়ি ঘিরে ধরে
এরপর তার ড্রাইভারকে মারধর করে জামা টেনে ছিঁড়ে ফেলে শাহবাজখিলকেও নাজিয়াল করে এ সময়। পরবর্তীতে তাঁকে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত ইসলামাবাদের পুলিশ কিংবা নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তাকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করা হয়নি। এদিকে পাকিস্তানের গণমাধ্যম প্রশ্ন তুলছে ইসলামাবাদের প্রশাসনের কাছে এটি গ্রেফতার নাকি কিডন্যাপ। ইমরান খান বলেছেন শাহবাজ গিলকে নিরাপত্তা বাহিনী কিডন্যাপ করেছে, তার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা ছিল না, তারপরও তাকে নেম প্লেট বিহীন গাড়িতে করে জোর জবরদস্তি করে তুলে নেওয়া হয়েছে। বর্তমানে শাহবাজ গিল কোথায় আছেন এখন পর্যন্ত নিশ্চিত করে পাকিস্তানের গণমাধ্যম বলতে পারেনি। দুই নম্বর যে খবরটি সেটি মোটামুটি আপনাদের প্রত্যেকের জন্য কিছুটা দুঃসংবাদী হতে পারে। আমরা বলেছিলাম যে পাকিস্তানে যদি ইমরান খানের পরে কোনো সুপার হিরো থাকে তিনি হলেন ফায়েজ হামিদ, যিনি সাবেক আইএসআই প্রধান ছিলেন। সেই ফায়েজ হামিদ ছিলেন সেনাবাহিনীর পেশোয়ারের কোর কমান্ডার। হঠাৎ করে সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া তাকে পেশোয়ার থেকে বাওয়ালপুরে সরিয়ে দিয়েছেন। এই পেশোয়ারকে বলা হয় ইমরান খানের ঘাঁটি। সেই পেশোয়ার থেকে ফায়েজ হামিদকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হয়েছে ভাওয়ালপুরে, আর ভাওয়ালপুর থেকে কোর কমান্ডারকে নিয়ে আসা হয়েছে পেশোয়ারে। আমরা আপাত দৃষ্টিতে মনে করতে পারি এটি ইমরান খানের জন্য হয়তো কোনো ভালো সংবাদ নয়। তবে ভাওয়ালপুর থেকে ফায়েজ হামিদের ক্ষেত্রে যাকে বসানো হয়েছে সর্দার হাসান আজহার হায়াতকে বসানো হয়েছে, তার যেটুকু ব্যাকগ্রাউন্ড আমি দেখলাম তিনি মোটামুটি চৌকস অফিসার, তিনিও একসময় আইএসআইতে কাজ করেছেন। এখন প্রশ্ন হল যে পেশোয়ার থেকে কোর কমান্ডারকে ভাওয়ালপুরে, ভাওয়ালপুরের কোর কমান্ডারকে পেশোয়ারে আনার পেছনে কারণটি কী, সেটি হয়তো আমরা শিগগিরই বুঝতে পারব। তবে এইটুকু বলতে পারি পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যেও বিভাজন সৃষ্টি হয়েছে, একটি পক্ষ ইমরানের, একটি পক্ষ কামার জাভেদ বাজওয়ার। তবে ফায়েজ হামিদ যে প্রান্তে যাক না কেন, মনে রাখবেন আগামীতে দেশটির সেনাপ্রধান হওয়ার ক্ষেত্রে সবার আগে তার নামটি রয়েছে। আর এই ফায়েজ হামিদকে বাঘের মতো ডরায় পিডিএম, বুঝতে তো পারছেন পিডিএম মুসলিম লীগ নুন আসিফ আলী জারদারি JUI অর্থাৎ মাওলানা ফজলুর রহমান সহ এই পরিবারতান্ত্রিক বা দুর্নীতিগ্রস্ত দলগুলো, তারা প্রত্যেকেই মনে করেন ফায়েজ হামিদ যদি পাকিস্তানের সেনাপ্রধান হন তবে তাদের রাজনীতিকে তিনি শেষ করে দিয়ে যাবেন। মানে এই পরিবারতন্ত্র বা লুটেরা রাজনীতি ফায়েজ হামিদ পাকিস্তানে আর চলতে দেবেন না, এটি তাদের ধারণা। আর তাই তারা বাজওয়াকে চাপ দিয়ে ফায়েজ হামিদকে পেশোয়ার থেকে সরিয়েছেন। আমরা এর আগে আপনাদের বলেছিলাম যে পাকিস্তানের নাম্বার ওয়ান স্কলার তারিক জামিল, তিনি ইমরান খানের সাথে সাক্ষাৎ করেছেন, ইমরান খানের জন্য দোয়া করেছেন। শুধু ইমরান খান না, তিনি প্রধানমন্ত্রীর সাথেও দেখা করেছেন। সম্প্রতি অর্থাৎ গতকাল তারিক জামিল পাকিস্তানের একটি গণমাধ্যমে এসেছিলেন, বোল টিভিতে কথা বলছিলেন, এবং তিনি শেষে একটি কথা বলেছিলেন। আমি তাদের প্রশ্ন করতে চাই, সেই সব রাজনীতিবিদদের প্রশ্ন করতে চাই যারা রাজনীতির নামে মানুষকে ধোঁকা দিচ্ছেন, মানুষের সম্পদ লুটে খাচ্ছেন, মিথ্যা কথা বলছেন, ষড়যন্ত্র করছেন এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে, তারা কি মৃত্যুর পর আমার আল্লাহ এবং আমার নবীকে মুখ দেখাতে পারবেন? একজন মুসলিম শাসক বা মুসলিম রাজনীতিবিদ কি করে মানুষকে ধোঁকা দিতে পারেন রাজনীতির নামে? কি করে ক্ষমতায় বসে দেশকে লুটতে পারেন? যে মানুষ মানুষের ভাগ্য লুট করে বা মানুষের অর্থ সম্পদ লুট করে, রাষ্ট্রের সম্পদ লুট করে, সে মানুষ কখনো পুরো জাতির কাছ থেকে ক্ষমা না পেলে বেহেস্তের মুখ দেখবে না। এটি ছিল তারিক জামিলের বক্তব্য। আর ঠিক এই বক্তব্যের পর মুসলিম লীগ বা আদার্স পিডিএমের প্রোপাগান্ডা মেশিনগুলো আবারও তারিক জামিলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এখন পাকিস্তানের এই স্কলারকেও তারা একটি দলের তকমা লাগাতে চেষ্টা করছে। যেই তারিক জামিলকে পাকিস্তান তথা পুরো বিশ্বের মুসলিমরা গ্রহণযোগ্য স্কলার হিসেবে মেনে নেয়, তাদের পুরো বিশ্বের মুসলমানদের কাছে একজন প্রিয় দায়ী হিসেবে প্রতিষ্ঠিত বা মাওলানা তারিক জামিল কেবল পাকিস্তান না পুরো বিশ্বে তার পরিচয় রয়েছে বা তার আলোচনার যথেষ্ট ভক্ত রয়েছে, সেই তারিক জামিলকে এবার
ইমরানের পক্ষের ব্যক্তি হিসেবে ঘোষণা করতে চাইছে এই ইম্পোর্টেড সরকার। খেয়াল করে দেখুন, তারিক জামিল কোনো রাজনৈতিক দলের নেতাদের নাম করে কিছু বলেনি। তিনি বলেছেন, যারা দেশের সম্পদ লুট করে, মানুষের ভাগ্য লুট করে, মিথ্যা কথা বলে, ষড়যন্ত্র করে, আর সঙ্গে সঙ্গে সেই পিডিএম এর নেতাকর্মীরা ধরে নিয়েছে এই কথাটি তাদের জন্যই বলেছে, অর্থাৎ তারা যে দেশের সম্পদ লুট করছে তারা জেনে গেছেন, আর লুটেরা বা চোর ডাকাত বললেই তাদের কাজ চলে ওঠে। আর তারেক জামিলের এই বক্তব্যে তাদের প্রতিক্রিয়া সেটি প্রমাণ হয়েছে। প্রিয় দর্শক, কথা ছিল ইমরান খানের 13 আগস্টের সমাবেশটি হবে ইসলামাবাদে, তবে কৌশলগত কারণে ইমরান খান সেই স্থান ছেড়ে এবার লাহোরের হকি গ্রাউন্ডে সেই ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশটি করবেন, অর্থাৎ লাহোর মানে পাঞ্জাবের ভেতরে একটি স্থানে করছেন। কারণ এই অঞ্চলটির এখন ইমরানের নিয়ন্ত্রণে রয়েছেন, আর ইমরান এই অঞ্চলে তার মতো করে সমাবেশটি করতে পারবেন। এই ভেনু চেঞ্জের কারণে সরকারের হয়তো পরিকল্পনা নচ্ছাৎ হয়েছে। তারা যে অসৎ পরিকল্পনা করেছিল বা ষড়যন্ত্রমূলক কোনো পরিকল্পনা করেছিল সেটি ভণ্ডুল হয়ে গেছে। আমরা বলতে পারি ইমরানকে গ্রেফতারের যে পরিকল্পনা তাদের ছিল হয়তো সেখানেও ছেদ পড়ে গেছে। শেষ সময় একটি কথা বলতে পারি, ওরা যত ষড়যন্ত্র করুক, ওরা যতই পরিকল্পনা করুক, ইনশাআল্লাহ সর্বশেষ আমার আল্লাহর পরিকল্পনায় বিজয়ী হবে। দর্শক, আজকের মতো শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।